হচ্ছে একটু লক্ষ্য করো কেমন, নইলে কিছু বোঝা যাবে না। জরাধ বলছে, ঠাকুর আজকে দেখতে দেখতে প্রায় একটা মাস হয়ে গেল, সেই যে প্রভাস যজ্ঞ করে তুমি চলে গেলে সেই থেকে এত তোমাকে ধরাধামেতে দেখা যায় না। আচ্ছা বেশ ঠিক আছে, তুমি ধরাধামেতে নাই বাইলে, কিন্তু আমি কি অপরাধ করেছি বলতে পারো? না না, আমি তো তোমাকে আগে যখনই ডাকতাম তখনই তুমি আমার কাছে এসে হাজির হতে, কিন্তু আজকে একটা মাস হয়ে গেল আমি তোমাকে এত করে ডেকে চলেছি, তুমি তো আর আমার হৃদয় মন্দিরে দর্শন দিলে না। এই নাকি তুমি ভক্তের ভগবান? আমি এত করে ডাকছি তুমি তো আমার হৃদয় মাঝে এসে আর দেখা দিলে না। না না, আমার অপরাধটা কোথায়? হে ভক্ত মণ্ডলী, ভক্ত ডাকছে আজকে ভগবানকে। এখন আমার প্রশ্ন হলো যে এই ভক্তটি কে? আস্তে কথা কম, ভক্তটা কে? ভক্তটার অন্য কেউ নয়, ভক্তটা হলো দেবশ্রী নারদ। দেবশ্রী নারদ, আজকে এই নারদজি চোখের জলে কাঁদতে কাঁদতে ডাকছে কেন? না ভগবান নারায়ণ সে আর দেবশ্রী নারদকে দেখা দিচ্ছে না, দেবশ্রী নারদের কাছে আসছে না। তাই বলছে, প্রভু আমি তোমাকে যখনই ডাকতাম তখনই তো তুমি আমার কাছে এসে ধরা দিতে, কিন্তু আজ তোমাকে আমি এত করে ডাকছি, আজ এক মাস হয়ে গেল তুমি এসে কেন দেখা দিচ্ছ না বলতে পারো? বলতে পারো আমার অপরাধটা কি? বলতে পারো আমার ভুলটা কোথায়? আমি দিবানিসি। বলো না প্রভু। বদনেতে হে নারায়ণ গাহিতাব না, কেন প্রভু আমারে জীবনে একবার বলো না নারায়ণ, পাই না ভগবান আমি দিবানিসি। হে নারায়ণ একবার আমাকে বলো না নারায়ণ, আমি কেন দেখতে পাচ্ছি না? গাহিতাব না, তবে কি আমার ভজন সাধনটা ঠিকঠাকভাবে হচ্ছে না? না না, এত করে কেউ যদি ভগবানকে ডাকে ভগবান তো ঠিক তার কাছে আসে, তাহলে আমি ডাকছি কেন আমার নারায়ণ আসছে না? নিশ্চয়ই তাহলে আমার ভজনের কোথাও একটা গণ্ডগোল হচ্ছে, কিন্তু গণ্ডগোলটা কোথায় হচ্ছে আমি তো সেটাও বুঝতে পারছি। তাহলে আমি বরং এক কাজ করি, আমি বরং এই রাত্রিবেলা একবার ওই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে ডাকি, কারণ সে তো সৃষ্টিকর্তা, সে সব জানে, তাহলে সে যদি কিছু একটা উপায় বার করে দিতে পারে। হে ভক্তমণ্ডলী, এই বলে আজকে দেবশ্রী নারদ ওই রজনীতেই চিৎকার করে ডাক দিল ব্রহ্মাজিকে, আমার পিতা গো, আমার পিতা ও গো, আমার পিতা গো, হ্যাঁ ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই, এই যে ও বুঝতেই পারেনি, ওকে তুই কি বলছিস? আরে এইদিকে তাক, এইদিকে। না না, এই রাত্রিবেলা আমাকে ডাকলি কেন? আমি বুঝতে পারছি তুই ওকে কিছু বলছিস, কিন্তু তুই তো আমাকে ডাকলি রাত্রিবেলা, আর তুই আমাকে এত রাত্রিবেলা ডাকলি বলেই তো তাই আমি এলাম, নইলে আমি আসতাম? আরে ওইদিকে মুখ ঘুরিয়ে লাভ নেই, আমাকে বল কেন ডাকলি, বল কেন ডেকেছিস?
তোকে বলিনি, তুই ওকে যা বলছিস বল। হরি বল। হে ভক্তমণ্ডলী, আজকে ব্রহ্মাকে ডাকা মাত্রই আজকে ব্রহ্মাজি এসে হাজির হয়েছে নারদের কাছে। নারদ, কি ব্যাপার এত রাত্রিবেলা আমাকে তুই ডাকছিস, কি ব্যাপার বল, তোর কি হয়েছে? নারদ বলছে, পিতা, হে পিতা ব্রহ্মা, আজকে একটা মাস হয়ে গেল পিতা, আমি বিনা যন্ত্র বাজিয়ে বাজিয়ে আমার নারায়ণকে ডাকছি, কিন্তু আমার নারায়ণ তো, আমার নারায়ণ তো আমার হৃদয় মাঝে এসে দর্শন দিচ্ছে না পিতা। বলো না পিতা, আমার কি তবে ভজন সাধনটা ভুল হচ্ছে? আমার প্রভু কি তবে আমার কাছে আর আসবে না? বলো না। ও, এই ব্যাপার। দেখ নারদ, তোকে একটা কথা বলি, আমি জানি তুই তাকে সবসময় বিনা যন্ত্র বাজিয়ে বাজিয়ে ডাকিস, কিন্তু আজকে সে তোর কাছে ধরা দিচ্ছে না কেন সেটা আমি কি করে বলবো বলতো? আর তুই কেমন ভাবে তার ভজন সাধন করিস, কেমন ভাবে তুই তাকে ডাকিস সেটা আমি বা জানবো কি করে? কি হে ভক্তমণ্ডলী, এ জগতে তাকে যে ডাকে সেই তো একমাত্র জানে যে কেমন ভাবে তাকে ডাকে। আমি বলতে পারবো আপনি কেমন করে তাকে ডাকেন? হ্যাঁ, একটা উপায় আছে, তুই কেমন ভাবে তার নাম করিস, কেমন ভাবে ভজন সাধন করিস সেটা যদি আমাকে একবার গিয়ে শোনাতে পারিস, তাহলে একটা রাস্তা বার করা যাবে। যেই কথাটি বলেছে সঙ্গে সঙ্গে বলছে, পিতা তুমি শুনবে? আমি কেমন ভাবে হরিনাম গাই, আমি কেমন ভাবে নারায়ণকে ডাকি, তুমি শুনবে পিতা? আমারে কৃষ্ণ নাম, আমারে হরিনাম, তবে তুমি শোনো পিতা। এ ভক্তমণ্ডলী, এই বলে আজকে দেবর্ষী নারদ কি করলো, আজকে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গিয়ে শোনাতে লাগলো। তাই চলো, আর শুধু নারদজি নয়, আজকে আমরাও যেকালে সবাই মিলে এসে উপস্থিত হয়েছি, আমরা এ সুযোগ ছাড়ব না, আমরাও সবাই মিলে গাইব। কি বাবা, গাইব তো? কারণ একটা কথা জেনে রাখবেন, যে ছেঁড়া চটে বসে আজকে হরিনাম শুনছ, এই চটে বসে হরিনাম শোনার সৌভাগ্য কিন্তু বাবা সবার হয়। এই চটে বসে হরিনাম শোনার সৌভাগ্য কিন্তু প্রধানমন্ত্রীর হয়নি, এই চটে বসে হরিনাম শোনার সৌভাগ্য মুখ্যমন্ত্রীর হয়নি। জানবেন, অনেক জন্ম পুণ্যের ফলে তারপর তার এই সৌভাগ্য হয়, এই ছেঁড়া চটে বসে হরিনাম শ্রবণ করা। আর সময় থাকতে এই কারণেই বসতে বলছি, কারণ মানুষের জীবনের তো কোনো দাম নেই, আমরা আজ আছি তো কাল নাই। ওই জন্য বলে, রাতে ঘুমাতে যাওয়ার সময় যে বালিশটায় তুমি মাথা দিয়ে শোবে, সেই বালিশটাকে প্রণাম করে শোবে, কারণ তুমি নিজেও যাবেন জানো না পরের দিন আবার তোমার ঘুম ভাঙবে কি না, পরের দিন আবার তোমার জীবনে সকাল হবে কি না, আবার তুমি ঘুম থেকে উঠে ওই বালিশের মুখটা দেখতে পাবে। তাই সময় থাকতে আমরা তার চরণে সমর্পণ হব, তার নাম গাইব। হ্যাঁ বলি একবার, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কানাইয়া লাল কি, তাহলে হরিনাম গাওয়া যাবে কি? হরিনাম গাওয়া যাবে? হ্যাঁ চলো, নারদের সঙ্গে আজ আমরা সবাই মিলে গাইব, আমি আগে গাইব, আমার শুনে সবাই মিলে গাইবে, কেমন? চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, না হলো না। একটা কথা বলবো, মা রাগ করবে না তো, তোমাদের এদিকে শাশুড়ি বৌমা ঝগড়া হয়? না না, এদিকে শাশুড়ি বৌমা ঝগড়া হয়? হায় হায় রে, না না, দেখবেন শাশুড়ি বৌমা যখন ঝগড়া হয়, মানে শাশুড়ি মা যদি 220 হয়, বৌমা হয় 440, মানে ডাবল। না না, এই ঝগড়ার সময় যে গলার জোরটা বেরোয়, ওটা যদি আজই হরিবাসরে এসে হরিনাম গাইতে গাইতে গলার জোরটা বার করা যায়, তাতে লাভ হবে না লস হবে? লস হবে, লাভ হবে। তাহলে এবার সবাই মিলে একটু জোরে জোরে গাওয়া যাবে কি?
जान मेन रोडे तो सबाई सुनते पाए जान बाड़ी जावर समय सबाई बोले सत्य हरिनाम होने सबाई मिले चले चले हमारे बाबा ठाकुर मायर एक संगे ताले शुरू करी चलो हरे राम सबाई हरे राम 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 हरे हरे वाह असाधारण कोथाय छिलो सत्यि बाबा जदि जानतम जे तुम्हरा एत सुंदर हरिनाम गाइते पारो তাহলে আমি আর এদেরকে নিয়ে আসতাম তোমাদের নিয়ে কাজটা চালিয়ে নিতাম আমার পয়সাটাও বেঁচে যেত কি আচ্ছা এইভাবে একটুবার তালি দিয়ে গাওয়া যাবে কি তালে তালে গাইব কেমন চলো সবাই মিলে হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 এইদিকে শোনো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই ভজ গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই ভজ গৌর নিতাই বলো ও কৃষ্ণাজি তুমি কৃষ্ণাজি প্রভু কৃষ্ণাজি দয়াল কৃষ্ণাজি বলি ও কৃষ্ণজি প্রভু কৃষ্ণজি তুমি কৃষ্ণজি প্রভু দয়াল কৃষ্ণজি বলো জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ উলুধ্বনি মায়েরা উলুধ্বনি উলুধ্বনি জগন্নাথ জগন্নাথ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল জয় জগন্নাথ এই এই দাঁড়া 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 হ্যাঁ সবই ঠিক আছে খুব ভালো কথা তুই হরিনাম গাইছিস কিন্তু হ্যারে নারো তুই যে হরিনাম গাইছিস তা তোর হৃদয় মাঝে ভক্তি কোথায় তুই যে হরিনাম গাইছিস তোর চোখেতে জল কোথায় একটা কথা শুনে রাখ নারো এই হরিনাম গাইতে গাইতে কৃষ্ণ নাম গাইতে গাইতে যদি না দুফোঁটা চোখের জল তার চরণ তলে দিতে পারলি তাহলে তুই কিসের হরিনাম গাস তাহলে তুই কিসের ভজন সাধন করিস একটা কথা কান খুলে শুনে রাখ তোর হৃদয়ে মাস থেকে ওই নারায়ণের ভক্তিখানি কৃষ্ণ ভক্তিখানি চলে গেছে বিনিময়ে শুধু এসেছে অহংকার আর এই অহংকারই তোকে কুড়িয়ে কুড়িয়ে আজ শেষ করে দিচ্ছে সন্নারদ এই অহংকার তুই যতদিন না চূর্ণ করতে পারবি ততদিন এই এক মাস কেন তুই যদি 10,000 বছর ধরেও নারায়ণকে ডাকিস আর কোনোদিনও নারায়ণ এসে তোর হৃদয়ে মাঝে দর্শন দেবে না আগে অহংকারটাকে তোর চূর্ণ কর অহংকার ত্যাগ করলি তারপরেই তো ভগবানকে পাওয়া যায় হে ভক্তমণ্ডলী সত্যি তাই
আর এই দেবশ্রী নারদের অহংকারটা কি ছিল? এ ভগবানকে সহজে পেত বলে লোকের কাছে বড়াই করে বলতো যে নারায়ণকে আমি একমাত্র আমার হৃদয় মন্দিরে ধরে রাখতে পেরেছি, আমার নারায়ণকে আমি একবার ডাকলি সে আমার কাছে এসে হাজির হয়, কিন্তু তোদের কাছে এসে হাজির হয় না, নারায়ণকে আমি বেঁধে রেখেছি। আর এ জগতের যদি সবচেয়ে বড় ভক্ত কেউ হয় সেটা হলো আমি দেবশ্রী নারদ। হে ভক্তমণ্ডলী, এই আমার কথাই চিন্তা করেন না, আমি যদি আপনাদের এখানে এসে বলে যাই যে হে ভক্তমণ্ডলী এই বিশ্বভুবনে যদি সবচেয়ে বড় কীর্তনিয়া হয় সেটা হলো এই প্রীতম বটব্যাল, নিজেকে যদি বড় কীর্তনিয়া বলে আমি বড়াই করি, অহংকার করি, হ্যাঁ আপনারা মেনে নেবেন, ওই দূরেতে যারা দাঁড়িয়ে আছেন তারাও মেনে নেবে, কিন্তু ওই যেখানে এই যে আমার কৃষ্ণাজি দাঁড়িয়ে আছেন সে কি সহ্য করবে? এটা সবাই সহ্য করবে, কিন্তু আমার ভগবান এই অহংকার বড়াই সহ্য করে। আর শুনে রাখ, তুই যেই চোখের জলে এখন কাঁদছিস, আমি তোকে যখনই বললাম যে তোর অহংকার হয়েছে, এ কান্না তো বৃথা কান্না, তুই আজকে ঠেলায় পড়েছিস তাই কাঁদছিস ভগবানের জন্য, কিন্তু এর আগে তো তুই কখনো কাঁদিসনি। হে ভক্তমণ্ডলী, সত্যি তাই, আমরা যখন কষ্ট পাই, দুঃখ পাই, যন্ত্রণা পাই, তখনই কিন্তু আমরা ভগবানের কাছে গিয়ে কাঁদি, ভগবানকে গিয়ে ডাকি। মানুষ স্বার্থ ছাড়া কখনো ভগবানকে ডাকে না, এটুকু জেনে রাখবেন। বিনা স্বার্থে খুব কম ভক্ত আছে যে ভগবানের চরণে গিয়ে কাঁদে, ভগবানকে ডাকে। আর যদি তা নাই হবে, তোমার সংসারেতে দুঃখ কষ্ট অভাব যন্ত্রণা, প্রত্যেক দিন সংসারে অশান্তি হচ্ছে, তুমি কি করছো? মন্দিরে গিয়ে মা কালীর পায়েতে মাথা ঠুকছো, মা কালীর চরণতলে চোখের জল ফেলছো আর বলছো হে মা কালী এই সংসারের অশান্তি আমার আর ভালো লাগছে না, এবার তুই একটু সুখ দে, এবার তুই একটু শান্তি দে। কিন্তু বাবা, যখন তোমার সংসারেতে সুখ ছিল, যখন তোমার সংসারেতে শান্তি ছিল, যখন তুমি আনন্দে কাটাতে, ভালো মন্দ রান্না করে খেতে, দামি দামি শাড়ি কিনে পরতে, তখন তুমি 24 ঘন্টায় কতবার মা কালীর পায়েতে গিয়ে মাথা ঠুকেছ, কতবার মায়ের চরণতলে গিয়ে তুমি চোখের জল দিয়ে কি বাবা দিয়েছি আমরা? যখন সুখ থাকে তখন মন্দিরে তালা চাবি পড়ে যায়, আর যখন ঠেলায় পড়ি তখন মা কালী আমায় বাঁচে। তাহলে মানুষ স্বার্থ ছাড়া ভগবানের কাছে যায় না, আর যদি তা নাই হবে আপনি চিন্তা করুন তো, এই চটে বসে বসে হরিনাম শুনছি আর রাধা মাধবকে জানাচ্ছি, হে কৃষ্ণাজি আজকে নাওয়া খাওয়া সব ফেলে রেখে দিয়ে আমি এই ছেঁড়া চটে বসে বসে তোমার হরিনাম শুনছি, আর ওদিকে আমার মেয়েটার এত বয়স হয়ে গেল, মেয়েটা এত বড় হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত মেয়েটার জন্যে একটা ভালো ছেলের সন্ধান পাচ্ছি না যে মেয়েটাকে আমার বিয়ে দেব। তাই তোমার তো আজ হরিনাম শুনতে এসেছি, তাই আমি তোমার কাছে মানসিক করে গেলাম কৃষ্ণ, পরের বছরের মধ্যে যদি মেয়েটার আমার ভালো ছেলের সঙ্গে ভালো বাড়িতে ভালো জায়গায় বিবাহ হয়, তাহলে আমি কথা দিয়ে গেলাম পরের বছর এই অধিকারী পাড়ার এই হরিবাসরে এসে এই কর্তৃপক্ষ দাদাদের কাছে আমি নিজে একটা দলের টাকা ডোনেট করে দিয়ে। আবার দেখবেন অনেকে আছে হরিনাম শুনছে জানাচ্ছে, হে মহাপ্রভু আমার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিল, যদি ফার্স্ট ডিভিশনে পাস করে কথা দিলাম পরের বছর এসে আমি তোমার কাছে একটা মালসা ভোগ দিয়ে যাব, মেয়েটার যদি ভালো ছেলের সঙ্গে বিয়ে হয় তারপর তুমি হরিবাসরে একটা দলের টাকা দেবে, যদি ছেলে ফার্স্ট ডিভিশনে পাস করে তারপর মহাপ্রভুর কাছে মালসা দেবে, কেন আগে দিতে কি হয়ে কি? তাই তো দেখবেন লক্ষ্য করে, ঠাকুর তুমি এটা করে দাও আমি জোড়া পাঁঠা বলি দেব, কেন পাঁঠা বলিটা আগে দে, আগে আমরা দেব না, আর ওই জন্যই তো আজকে আমরা এই মর্মান্তিক অবস্থার মধ্যে ভুগছি। এই মানুষ জাতি এমন জাতি, মানুষকে মানুষ বলে মনে করে না, এ জগতের কোনো জীবকে মানুষ ভালোবাসতে পারেনি, আর তাই হয়তো বাবা আজকে আমাদের এমন দুর্দশা। সত্যিই তো আমরা কি জীবকে ভালোবাসতে পেরেছি? যদি জীবকে আজকে ভালোবাসতাম তাহলে আমরা কি করি, গরুটাকে যখন মাঠ থেকে নিয়ে আসি যাতে না গরুটা ঘাস খেতে পারে, গাছপালা খেতে পারে, তার জন্য তার মুখেতে ভালো করে জালতি বেঁধে
তার গলায় রশি বেঁধে তাকে টানতে টানতে নিয়ে আসে। কিন্তু তুমি একবারের জন্য ভেবে দেখলে না যে গরুটার খিদে পেয়েছে, গরুটা খেতে পাচ্ছে না। তখন ভগবানকে যেমন আমরাও ডাকি তেমন এই গরুটাও ডাকে। গরুটা তখন কাঁদতে কাঁদতে বলছে, হে গোবিন্দ, আজকে আমার খিদে পেয়েছে, আমি খেতে পাচ্ছি না, শুধুই মানুষের জন্য। আমি খেতে পারলাম কি না পারলাম এ বুঝলো না, আমার মুখেতে জালতি বেঁধে দিল, আমার কষ্টের কথা এরা বুঝলো না, এই মানুষ জাতি না বুঝলো। হে ভগবান, তুমি তো অনাদিরাদি গোবিন্দ, তুমি সবার, তাই তুমি আমাদের এই মনের দুঃখ কষ্ট যন্ত্রণা বোঝো, আর এই মানুষ জাতির ব্যবস্থা তুমি করে দিও। মেরো ভাই, ভগবান শুধু ওই আমাদের জন্য নয়, গরুটার জন্য ভগবান। সেদিন ভগবান বলেছিল, ওরে গরু, চিন্তা করিস না, তোর মুখেতে জালতি বেঁধে যেমন এই মানুষ জাতি আজকে আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে, সামনে এমন একটা দিন আসবে সেদিন তোর মুখের ওই জালতিটা খুলে আমি মানুষের মুখেতে বাঁধবো, সেদিন তোরা গরুরা ওই মানুষের দিকে তাকিয়ে এমনভাবে মজা নিবি। এ ভক্তমণ্ডলী, কথাটা কি ভুল বললাম? সত্যি তো আজকে তাই এসেছিল দিন, মাস্ক ছাড়া বাইরে বেরোনো যাবে না। চার দেওয়ালের মধ্যে কত যন্ত্রণা, কত কষ্টের মধ্যে আমরা দিন কাটি। তবে ভগবান কি আমাদের একেবারে মারলো? একেবারে মারলো না। ভগবান এটা একটা চিঠি পাঠালো, আর ওই চিঠিতে একটাই কথা লেখা আছে যে, ওরে মানুষ, এখনো সময় আছে, নিজেকে সচেতন কর, নিজেকে শুধরে নে, আসল কাজে নিযুক্ত হ। কিন্তু আমাদের সেই চেতনাটাই বাবা ঘুমিয়ে আছে। ওই জন্যে বলে না, মানুষ 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 বলে বড়াই করলেই তাকে মানুষ বলে না, তবেই তাকে মানুষ বলে যদি তার থাকে জ্ঞানের চেতনা। জ্ঞানের চেতনাটাকে থাকতে হবে, তাই সময় থাকতে আসল কাজে লেগে পড়ো, এরপরে আর সুযোগ পাবে না। হ্যাঁ বলি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কানাইয়া লাল কি, হ্যাঁ এবার সচেতন হবে কি? সচেতন হবে? আবার যদি মুখে মাস্ক বাঁধতে হয় তাহলে জানবো যে আমরা এখনো সচেতন হতে পারিনি। সবে তো বাড়িতে খুলে রেখে এসছো নাকি? হরি বল। তাই ভগবানকে ডাকতে গেলে নিঃস্বার্থভাবে ডাকতে হবে, তার কাছে অহংকার করলে হবে না, তার কাছে বড়াই করলে হবে না। যে চোখের জলটা ফেলবে ওটা কোনো মায়ায় পড়ে ফেলো না, যে চোখের জলটা তুমি তার চরণতলে অঞ্জলি দেবে, তার কথা ভেবে, তার উদ্দেশ্য করি, তার চরণে চোখের জল। তাই নারদ, কিন্তু বাবা তার মধ্যে তোর তো একটাও গুণ নেই, তোর এ দেহতে শুধু অহংকারে ভরে গেছে, আর এই অহংকার যতদিন না তুই নাশ করতে পারবি, আজীবন ডাকলেও কোনোদিন তুই ভগবানকে পাবি। চোখের জলে আজকে কাঁদতে কাঁদতে বলছো, প্রভু এ তুমি কি বললে ঠাকুর? আমার অহংকার এসে গেছে পিতা, এই দেখো, আমি নিজেই বুঝতে পারিনি, আসলে সহজে কৃষ্ণকে পেতে পেতে সহজে আমার ভগবানকে পেতে পেতে না জানি কখন আমার হৃদয়ের মধ্যে অহংকারের বাসা বেঁধেছে, আমি সেটা বুঝতে পারিনি ঠাকুর, আমি সেটা বুঝতে পারিনি। তাই বলো না পিতা, আমার কি অহংকার চূর্ণ হবে না? আমার নারায়ণকে কি আমি আর ফিরে পাবো না? আমি কি আমার নারায়ণকে আর পাবো না? ভগবান লীলাময়, নারায়ণ আজ কোন লীলার প্রকাশিতে চলেছ তুমি? আজ ভক্তকে তুমি আজ নিরুপায় করে দিয়েছ, তুমি ছাড়া আমি যে আর চলতে পারি না, তুমি ছাড়া আমার এ দুনিয়া অন্ধকার। ভগবান
তোমার বিচার এই কি তোমার বিচার ভগবান এই কি তোমার বিচার এই কি তোমার বিচার লীলাম এই কি তোমার লীলা এই কি তোমার ভগবান বলে দাও নারায়ণ লীলাম এই কি তোমার বিচার এই কি তোমার বিচার আমি ভুল করে বাম পদে দিলাম পূজার নারায়ণ পদে ভাঙি নাই পূজার ফুল তবে কেন তুমি ও গো প্রভু দুঃখী কইলে জগ ভগবান এই কি তোমার বিচার এই কি তোমার বিচার ভগবান দয়াময় ভগ হ্যাঁ নারো তুই যেখানে এত করে চোখের জলে কাঁদছিস বাবা তোকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে তাই বুঝলি একটা রাস্তা আছে একটা রাস্তা বলে হ্যাঁ একটা উপায় আছে আবার তুই নারায়ণকে ফিরে পাবি কি উপায় বলো না আমাকে একবার বলো না পিতা কি 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 উপায় আমাকে একবার বলো কিন্তু তুই কি সেটা করতে পারবি একবার আমাকে তো বলেই দেখো বলে শোন এই রজনীটার নাম জানিস যে রজনীটা আজকে আমায় ডাকলি আগে না এই রজনীটার নাম হলো চতুর্দশীর রাত্রি রাত্রিটার নাম কি বললাম চতুর্দশীর রাত হ্যাঁ এই রাত্রিবেলা আমি তোকে পাঠাবো এক বৈষ্ণবের কাছে তার বদন থেকে যদি তুই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারিস তবে তোর দেহ শুদ্ধি হবে তোর কর্ণ শুদ্ধি হবে তোর হৃদয় মাঝে ভক্তি আসবে অহংকার চূর্ণ হবে তখনই আসবে তোর এই দু নয়নে জল আর ওই নয়ন জলে যদি তোর নারায়ণকে ডাকতে পারিস তখন ভক্তের ভগবান নারায়ণ নিতাই গৌর হরি বল বলে তোর হৃদয় মন্দিরে এসে দর্শন যেই কথাটি বলেছে সঙ্গে সঙ্গে বলছে পিতা তুমি কার কথা বলছো আমাকে একটা বার শুধু ওই নামটা বলো তুমি কোন বৈষ্ণবের কথা বলছো আমি এখনই সেই বৈষ্ণবের চরণতলে গিয়ে আশ্রয় পড়ব বলবো হে বৈষ্ণব আমি আপনার কৃপা পাত্রি কৃপা করে একবার আমাকে কৃষ্ণ নাম শোনান আমার হৃদয়ে মাঝে কৃষ্ণ ভক্তি ফিরিয়ে দিন আমি যেন আমার নারায়ণকে ফিরে পাই বলো পিতা কে সেই বৈষ্ণব বলছে কিন্তু হ্যাঁ রে তার কাছে তুই রাত্রিবেলা যে যাবি
যাওয়াটা তো সোজা কথা নয় রে বাবা, সে অনেক ব্যাপার। বলে যেমন? বলে প্রথম শোন, এই রাত্রিবেলা তার কাছে যেতে গেলে রমণী কুল ছাড়া পুরুষের প্রবেশ নিষেধ। আর তুই তো পুরুষ, তুই তাহলে যাবি কি করে? বলে পিতা আমার নামটা কি বলো তো দেখি। নামটা কি? নারদ। বলে যার কথা হয় নারদ সে হলো নারদ। বলে আমি সংসারে যেমন আগুন জ্বালাতেও পারি আবার আগুন নেভাতেও পারি, অর্থাৎ তুমি চিন্তা করো না। ও পুরুষ প্রবেশ নিষেধ তো কি হয়েছে, ঠিক ছলনা বলনা করে আমি ওই বৈষ্ণবের সঙ্গে দেখা করে নেব। বলে হ্যাঁ, এটা একদিক গেল, কিন্তু আরো শোন, সেই বৈষ্ণবের কাছে যেতে গেলে তার কাছে আছে সাত সাতটা দ্বার। বলে একটা নয় দুটো নয়, সাতটা দ্বার আছে। বলে হ্যাঁ, আর প্রত্যেকটা দ্বারেতে সবাই বৈষ্ণবের ভক্তরা দাঁড়িয়ে হয়ে আছে। আর যদি দেখে যে তুই গেছিস, আর তোকে তো কেউ সহ্য করতে পারে না, তোকে দেখা মাত্রই কিন্তু দূর দূর করে তাড়া করে, তাহলে তুই যাবি কি করে বৈষ্ণবের কাছে? বলে ও পিতা, ও সাতটা থাক আর সাতাশটাই থাক, আমার নারায়ণকে পাবার জন্য আমি সব করতে পারি, ও ঠিক আমি দ্বার পেরিয়ে পেরিয়ে বৈষ্ণবের সঙ্গে দেখা করে। কিন্তু এবার তুমি বলো তো দেখি সেই বৈষ্ণবের নামটা কি? বলে তবে শোন, আজকে তোকে যে বৈষ্ণবের কাছে পাঠাবো সেই বৈষ্ণবটার অন্য কেউ নয় রে, সেই বৈষ্ণবটা হলো, তুই তাকে খুব ভালো করে চিনিস, সেই বৈষ্ণবটা হলো দেবাদিদেব মহাদেব। দাঁড়ান না, আর একবার নামটা বলো দেখি। বলে দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিব। বলে আচ্ছা ব্রহ্মাজি, তুমি আজকে রাত্রিবেলা আসার সময় প্রেসারের ওষুধটা খেয়ে এসেছিলে তো? বলে তার মানে? বলে না, আমার তো মনে হয় তোমার মাথার গণ্ডগোল এসে গেছে, আসলে বয়স হয়েছে তো। বলছে আমাকে তুই বলছিস আমার মাথার গণ্ডগোল? বলে যদি তোমার মাথা ভালো থাকতো তুমি তাহলে বলতে যে ওকে বড় বৈষ্ণব। আচ্ছা কোন অ্যাঙ্গেল থেকে দেখে তোমার মনে হয় যে শিবজি বড় বৈষ্ণব, পরম বৈষ্ণব? তাকে কেউ দেখলে বলবে না যে সে বৈষ্ণব, আর সে যদি বৈষ্ণবী হবে। আচ্ছা ভক্তদের জিজ্ঞেস করি, আচ্ছা বাবা বৈষ্ণবের হাতেতে কি থাকে? বৈষ্ণবের হাতে কি থাকে? জপের মালা। আর এই শিবজি যদি বৈষ্ণবী হবে, এর হাতে আছে জপের মালা? কি আছে? ত্রিশূল আছে, ডুগডুগি আছে, আবার গলায় সর্প জড়িয়ে ঘুরে বেড়ায়, তাহলে একে দেখে কেউ বলবে বৈষ্ণব। আর সে যদি বৈষ্ণবী হবে তাহলে ছাই ভাষ্য মাকে তো নাকি, ছাই ভাষ্য মেয়েকে শ্মশানে মশানে পড়ে থাকে, আর সবসময় তো এটা তার বাদ নেই, সেটা কি? এই যে ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা। হ্যাঁ না না, যদি সে বৈষ্ণব হবে তাহলে তার এমন দশা হবে মা তোমরাই বল। হ্যাঁ না না, এই প্রশ্নগুলো আমি তোমাদের জিজ্ঞেস করছি না, মানে নারদজি ব্রহ্মাজিকে জিজ্ঞেস করছি যে হে পিতা, শিব যদি পরম বৈষ্ণব হয় তাহলে আমার মনে আর চারটি প্রশ্ন জেগেছে। বলে হ্যাঁ বলে ফেল, তোর কি প্রশ্ন? তবে শোনো, বলো বলো তুমি প্রভু, বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা, শিবের হাতে ত্রিশূল কেন বৃষের উপস্থিতা? বলো বলো ধ্বনি তাই গৌর হরিব, তুমি প্রভু তুমি ব্রহ্মা পিতা, শিবের হাতে ত্রিশূল কেন বৃষের উপস্থিতা? কি বললো? সে যদি বৈষ্ণবী হবে তাহলে সে কেন ত্রিশূল নিয়ে ঘোরাঘুরি করে? আর কি বললো? বৃষ, বৃষ মানে কি কে বলতে পারবে? বা বা বা, ষাঁড়, ঠিক বলেছে। তাহলে সে যদি বৈষ্ণবী হবে সে কেন ওই ষাঁড়টাকে নিয়ে ঘোরাঘুরি করে? কি
ভোলানাথের সঙ্গে সার থাকে তো, এতেই শেষ নয়, আরো শোনো ব্রহ্মাজি। বলি সব দেবতার দুটি আখি শিবের ত্রিনয়ন কেন, সব দেবতার দুটি আখি শিবের ত্রিনয়ন কেন। আচ্ছা আমরা দেখেছি কি যে দেবীদের তিনটে করে চোখ, তাই তো কুমাইরা? মা কালীর তিনটে চোখ, মা দুর্গার তিনটে চোখ, মা মনসার তিনটে চোখ, কিন্তু দেখেছো দেবতাদের তিনটে করে চোখ থাকে? এক দেবতারই আছে, সেটা কে? শিবজি। আর যে বৈষ্ণব হবে, বৈষ্ণবের লালাটে কি থাকে? তিলক সেবা। কিন্তু এই শিবজির কি তিলক সেবা আছে? তাহলে আবার একটা নতুন করে চোখ হয়েছে, তাই বলছি এ কেমন বৈষ্ণব। সব দেবতার দুটি আখি শিবের ত্রিনয়ন কেন, সব দেবতার দুটি আখি শিবের ত্রিনয়ন কেন। আর কি কারণে, কি কারণে, কি কারণে, কি কারণে, কি কারণে নাম হইল দেব পঞ্চানন, দেব পঞ্চানন শিবের কি কারণে নাম হইল দেব পঞ্চানন, শিবের দেব পঞ্চানন। হ্যাঁ, ভোলানাথের আর এক রূপ কিন্তু পঞ্চানন, এটা জানো তো? পঞ্চানন তো, তাই জিজ্ঞেস করছে। বলি কি কারণে, কি কারণে, কি কারণে নাম হইল দেব পঞ্চানন, দেব পঞ্চানন শিবের কি কারণে নাম হইল দেব পঞ্চানন, শিবের দেব পঞ্চানন। আমায় তুমি বলো প্রভু, আমায় তুমি বলো হে, আমায় তুমি বলো আর আমায় তুমি বলো আমার এই বাসনা জেগেছে, আমায় তুমি বলো আমার এই বাসনা জেগেছে, প্রভু আমায় তুমি বলো হে, কি কারণে নাম হইল দেব পঞ্চানন, কি কারণে নাম হইল দেব পঞ্চানন, কি কারণে নাম হইল দেব, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হইল দেব পঞ্চানন।